দুরূহ শরীফটা প্রতিদিন ফজর নামাজের পরে একবার পড়বা। আমি নবীর উপরে দুরূহ শরীফটা যদি প্রতিদিন একবার করে ফজরের পরে পড়তে পারো, আমার আল্লাহ 1,00,000 বার দুরূহ শরীফ পড়ার সওয়াব দান করে দিবে। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাই এই পাক ভারত উপমহাদেশের সবচাইতে সফল একজন বাদশা ছিলেন, একজন সুলতান ছিলেন। সেই সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাই জীবনীর মধ্যে পাওয়া যায় তিনি কত বিশাল সাম্রাজ্যের, কত বিশাল দেশের রাজা ছিলেন, বাদশা ছিলেন। শুধু এই ভারত দেশ নয়, পাক ভারত উপমহাদেশ বলতে যে বিশাল একটা সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাই। সেই সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাই নবীর প্রেমে এতই বিভোর ছিলেন, পাগল ছিলেন, তিনি প্রতিদিন 1,00,000 বার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেন। আমাদের মধ্যে আমরা কয়জন আছি যদি বলি একটা হাত তোলেন তো, যে প্রতিদিন আমরা কে কে আছি 1,000 বার দুরূদ শরীফ পড়ি? 100 জনের মধ্যে একজন পাইতে কষ্ট হবে যে প্রতিদিন নিয়ম অনুযায়ী 1,000 বার দুরূদ শরীফ পড়ে? নাই, 100 বার পড়ুয়া লোক নাই। আবার কথা বলতে গেলে বলে আমি বড় মুসল্লি, আমি বড় প্রিয় লোক, অথচ আল্লাহ বলেন আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ে বিশাল একটা আমল, শ্রেষ্ঠতম একটা আমল থেকে আমরা অনেক দূরে। ঠিক কি ঠিক না? সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বাদশা, বাদশা হওয়ার পর একজন বাদশার কত কাজ, কত দায়িত্ব, পুরো দেশ সম্পর্কে তার বিচার আচার কত কাজকর্ম করতে হয়, এক মুহূর্ত সময় পাওয়া যায় না। তিনি এই বিশাল সাম্রাজ্যের বাদশাহ হওয়ার পরে প্রতিদিন তারা বলছিল 1,00,000 বার আমার নবীর প্রতি দুরূদ শরীফ তিনি বলতে। একদিনও তার আমল বন্ধ হয় না। একদিন তিনি রাতের বেলা আল্লাহ নবীকে স্বপ্নে দেখলেন, সুবহানাল্লাহ বলেন, আমার নবী এসে বললেন, হে মাহমুদ গাজনবী শোনো, তুমি যদি 1,00,000 বার প্রতিদিন দুরূদ শরীফ আমায় আমি নবীর উপরে পড়ো, তোমার রাজকর্মের মধ্যে তোমার বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এত সময় যদি শুধু তুমি দুরূদ শরীফ পড়েই শেষ করো তাহলে তুমি দেশ চালাবা কিভাবে, এটা তো সমস্যা হয়ে যাবে। শোনো রে মাহমুদ গাজনবী, আমি একটা দুরূদ শরীফ তোমাকে শুনিয়ে দেই, এই দুরূদ শরীফটা প্রতিদিন ফজর নামাজের পরে একবার পড়বা। আমি নবীর উপরে দুরূদ শরীফটা যদি প্রতিদিন একবার করে ফজরের পরে পড়তে পারো, আমার আল্লাহ 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব দান করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন একটা দুরূদ শরীফ শিখিয়ে দিলেন, ওই দুরূদের নাম দুরূদে লাকি। সুবহানাল্লাহ, দুরূদের নাম কি? দুরূদে লাগি। এই দুরূদ শরীফ আপনার ওজিফার কিতাবের মধ্যে পাবেন। এই দুরূদ শরীফটা নিয়ম হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়বেন, একবার যদি পড়েন এক দুরূদ পড়ার কারণে 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। আমার নবী সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইকে বললেন, হে মাহমুদ গাজনবী শোনো, তোমার 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার দরকার নাই, প্রতিদিন একবার পড়বা ফজরের পরে, আমার আল্লাহ 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব দিবেন। শুধু এতটুকুই নয় রে, এই দুরূদ শরীফ যদি পড়ো সব সময় তাহলে আমি নবীর দিদার পাওয়ার সৌভাগ্য তোমার হয়ে যাবে। মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাই এই দুরূদ শরীফ, দুরূদে লাকি সব সময় ফজরের নামাজের পরে এই দুরূদ শরীফ পড়তেন। খুবই বরকতময়, ফজিলতপূর্ণ এই দুরূদ শরীফ। কিতাবের মধ্যে লেখতেছে যারা মহা বিপদে থাকে, যে এই রাস্তা এখান থেকে বিপদ কাটার কোনো সুযোগ দেখতেছে না, কোনো মাধ্যম দেখতেছে না, সেজন্য এশার নামাজের পরে 7 বার এই দুরূদ শরীফ পরে বিছানায় শুয়ে যায়। যে ব্যক্তি আমলটুকু করবে আল্লাহ তাআলা কোন একজন আল্লাহর ওলির মাধ্যমে তাকে সেই বিপদ থেকে মুক্তির রাস্তা বলে দিবেন।